প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের সামনে আবার চলে এসেছি ইংরেজি গ্রামার নিয়ে। আর তোমাদের কাছে মনে হয় গ্রামারটা শুনে একটু কঠিন মনে হচ্ছে, তাই না? আসলে কিন্তু তা না, একেবারেই সহজ। যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো তাহলে দেখবে নিজেরাই করতে পারবে। আজকে আমরা দেখি কোন টপিকস নিয়ে এসেছি, চলো। এখানে কি দেখতে পাচ্ছি? ক্লাস ওয়ান, ইংলিশ গ্রামার, ইউজিং ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপস আর কোশ্চেন মার্কস। এখানে আমরা কিসের ব্যবহার করতে বলেছে? যে ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপ এবং কোশ্চেন মার্কস। এখানে ক্যাপিটাল লেটার মানে হলো বড় হাতের অক্ষর, তারপরে ফুল স্টপ মানে যেটা আমরা দাঁড়িয়ে দেই বাংলায়, আর কোশ্চেন মার্ক যেটা প্রশ্নবোধক চিহ্ন, তাই না? তাহলে এই চিহ্নগুলো আমরা কোথায় বসাবো সেটা একটু খেয়াল করি, চলো। এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন নং ওয়ান, পুট ইউর বুকস অন দ্য টেবিল। এখানে বলেছে যে টেবিলের উপর তোমার বইটি রাখো, তাই না? তো এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল করো, যখন একটা স্যান্ডউইচ আমরা লিখবো শুরুতেই কিন্তু বড় হাতের হবে, এটা আমরা চোখ বুঝে বড় হাতে দিয়ে দিব, ঠিক আছে, মনে থাকবে? আর সবার শেষে কি হবে? একটা ফুল স্টপ দিয়ে দিব। এখন কথা হলো কোথায় ফুল স্টপ হবে, কোথায় কোশ্চেন মার্ক হবে, সেটা আমাদের সেন্টেন্সটা দেখে বুঝতে হবে। তো এখানে বলেছে টেবিলের উপর তোমার বইটি রাখো, পুট ইউর বুকস অন দ্য টেবিল, তাই না? তাহলে আমরা কি করব, প্রথমে চোখ বুঝে আমরা কি করব, অ্যান্সারের মধ্যে দেখি কি আছে। দেখো এখানে বড় হাতের হয়েছে ক্যাপিটাল লেটার, আর এখানে কি দিয়েছি? ফুল স্টপ দিয়েছি। বুঝতে পারছো কেন? আমাদের প্রথম যে বর্ণটি আছে সেটা আমরা পি বর্ণটি কি বড় হাতে দিয়েছি, মানে ক্যাপিটাল লেটার, আর সবার শেষে ফুল স্টপ। এখন এখানে কিন্তু কোশ্চেন মার্ক কেন হয়নি? এখানে কোনো কোশ্চেন করা হয়নি, তাই না? শুধু নর্মাল বলেছে যে টেবিলের উপর তোমার বইগুলো রাখো। এখন আমরা পরবর্তীতে যাচ্ছি, দেখি পরবর্তী কোশ্চেন নং টুতে কী আছে। কোশ্চেন নং টু, হাউ আর ইউ, কী বলেছে এখানে? হাউ আর ইউ। এখানে কি কোনো প্রশ্ন করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে। হাউ দিয়ে যখন শুরু হবে কোনো কিছু তখন সেটা প্রশ্ন করা হয়, ঠিক আছে? যেমন হাউ, হোয়াট, হোয়ার, আরও অনেক কিছু আছে, যেমন ডু, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, এগুলো যদি প্রথমে থাকে সেন্টেন্সে তাহলে কি এখানে কোশ্চেন মার্কস হবে, মানে প্রশ্নবোধক চিহ্ন হবে। তার মানে এখানে কী দিয়ে শুরু হয়েছে? হাউ দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে কি হবে? কোশ্চেন মার্কস হবে, তাই না? আচ্ছা তাহলে আমরা চলে যাচ্ছি অ্যান্সারে। অ্যান্সারে কী লেখা আছে? দেখো প্রথমে কিন্তু বলেছিলাম শুরুতেই আমাদের কী হবে? ক্যাপিটাল লেটার হবে, দিয়েছে এইচ, কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে। আর সবার শেষে কী দিয়েছে? কোশ্চেন মার্ক দিয়েছে। তাহলে আমরা কিন্তু সহজে বুঝতে পেরেছি যে যখন হাউ দিয়ে শুরু হবে তখন এখানে একটা কোশ্চেন মার্ক শুরু হবে, দিতে হবে। এটা কিন্তু খুবই সহজ, তাই না? এরকম যদি হাউ, হোয়াট, হোয়ার, আরও যেগুলি আছে কোশ্চেন শুরু হয় সেগুলো আমরা কোশ্চেন মার্ক দেব। এখন দেখি পরবর্তীটা কী হয়। কোশ্চেন নং থ্রি, কোশ্চেন নং থ্রিতে কী আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি রোহান ক্যান রান ফাস্টার দেন রোহিত। এখানে কিন্তু নাম দেখতে পাচ্ছি, একটা আছে রোহান আর একটা হলো রোহিত, এই দুইটাই কিন্তু নাম। নাম আমরা প্রথমেই বলেছি বাক্যে সেন্টেন্সের প্রথমেই কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার দিতে হয়। তবে আরেকটা কথা জেনে রাখো, যদি কোনো নাম থাকে, রহিম বলো, রোহান বলো, রোহিত বলো, তারপরে আবু জাফর বলো, যেখানেই নামটা থাকবে, যদি এখানেও নাম থাকে বা শেষে নাম থাকে, এই নামের ক্ষেত্রে কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার দিতে হবে, আর সবার শেষে হলো ফুল স্টপ, ঠিক আছে? তাহলে দেখি অ্যান্সারটা কী লিখেছে। অ্যান্সার, আচ্ছা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, দেখো রোহানের আর বড় হাতে দিয়েছে, তার মানে এটা আমরা স্বাভাবিকভাবেই দিব যে প্রথমে শুরু হলে বড় হাতে দিতে হয় ক্যাপিটাল লেটার। ক্যান রান ফাস্টার দেন রোহিত, ঠিক আছে? রোহিত যে এখানে লিখেছে আর, এটা কোন হাতের হয়ে গেল? ক্যাপিটাল লেটার হয়ে গেল, তাই না? আর সবার শেষে কী দিয়েছে? ফুল স্টপ দিয়েছে। তাহলে আমরা কিন্তু সহজেই শিখে গেলাম যে যদি কোনো নাম থাকে, যেখানেই থাকুক, মাঝখানে থাকুক, শেষে থাকুক, প্রথমে থাকুক, সেটা আমরা
কি দিব ক্যাপিটাল লেটার দিব আচ্ছা পরবর্তী আমরা থ্রি নাম্বার কি করেছিলাম করেছে আচ্ছা দেখো এখানে কোশ্চেন নং ফোর ফোরে কি আছে সেটা একটু খেয়াল করি আমি কিন্তু বলেছিলাম যে হ্যাভ দিয়ে শুরু হলো সেখানে কি হবে কোশ্চেন মার্ক হবে তাই না এখানে কি হ্যাভ দেওয়া শুরু হয়েছে হ্যাভ দিয়ে কি শুরু হয়েছে হ্যাভ ইউ ওয়াশড ইওর হ্যান্ডস তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাভ দিয়ে শুরু হয়েছে সবার শেষে কি হবে কোশ্চেন মার্কস হবে হ্যাভ ইউ ওয়াশড ইওর হ্যান্ডস অ্যান্সারটা আমরা একটু দেখে ফেলি দেখো প্রথমে আমরা বড় হাতের দিব যেটা আমরা বলেছি যে শুরুতেই বড় হাতের হবে সেটা দিয়েছি হ্যাভ ইউ ওয়াশড ইওর হ্যান্ডস এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে তাই না এখানে একটা তোমার প্রশ্ন করা হয়েছে হ্যাভ দিয়ে শুরু হলে কি হবে প্রশ্ন করা হয় তাহলে আরেকবার আমরা একটু পড়ি দেখি হ্যাভ ইউ ওয়াশড ইওর হ্যান্ডস এই এইচটা বড় হাতে আর সবার শেষে কি হয়েছে প্রশ্নবোধক কারণ কি আমাদের হ্যাভ দিয়ে শুরু হয়েছে এই জন্য তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি কোথায় কখন প্রশ্নবোধক চিহ্ন হবে ঠিক বলেছ হ্যাভ দিয়ে শুরু হলে আমাদের সবার শেষে কোশ্চেন মার্কসটা দিতে হবে এবার চলে আসি আমরা কোশ্চেন নং ফাইভ কোশ্চেন নং ফাইভে কী আছে আর একটু খেয়াল করি দেখো এখানে আবার কি দিয়ে শুরু হয়েছে ক্যান দিয়ে শুরু হয়েছে ক্যান ইউ প্লে ফুটবল ক্যান ইউ প্লে ফুটবল এটা কিন্তু প্রশ্ন করা হয়েছে এটা যখন প্রশ্ন করা হয় একটু প্রশ্নের মতো করে অ্যান্সার বলতে হবে ক্যান ইউ প্লে ফুটবল এখন ক্যান দিয়ে যেহেতু শুরু হয়েছে আর সবার শেষে কী চিহ্ন হবে প্রশ্নবোধক তাহলে আমরা দেখি অ্যান্সারটা কী লিখেছে ক্যান ইউ প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলতে পারো প্রশ্ন করেছে তাই না তখন কিন্তু এর উত্তরে কিন্তু একটা প্রশ্ন কিন্তু একটা উত্তর আসবে হ্যাঁ বা না আসবে তাই না এরকম দেখো ক্যান ইউ প্লে ফুটবল তার মানে ক্যান দিয়ে শুরু হয়েছে আর সবার শেষে কি হবে প্রশ্নবোধক তাহলে আমরা মনে রাখবো ক্যান দিয়ে যদি শুরু হয় তাহলে সবার শেষে কি হবে প্রশ্নবোধক চিহ্ন হবে এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন নং সিক্সে হ্যাঁ কোশ্চেন নং সিক্সে কী আছে দেখি মাই আঙ্কেল ইজ এ ডক্টর মাই আঙ্কেল ইজ এ ডক্টর এখানে কিন্তু তোমাকে কোনো হ্যাপ ক্যান এগুলো কোনো কোনো কিছুই নেই নর্মালি বলেছে মাই আঙ্কেল ইজ এ ডক্টর অ্যান্সারে চলে যাই আমরা শুরুতেই জানি যে প্রথমটাই বড় হাতের হবে এটা দিয়ে ফেলেছ তারপর সবার শেষে কী হবে ফুল স্টপ হবে আর ভিতরে কি কোনো নাম দাম আছে নেই যদি নাম টাম থাকতো তাহলে আমাদের কী হতো বড় হাতের দিতে হতো ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হতো মাই আঙ্কেল ইজ এ ডক্টর আমার চাচা হয় একজন ডাক্তার আচ্ছা আমরা পরবর্তীতে চলে যাচ্ছি দেখি এটা এটা কিন্তু তোমাদের করতে হবে এটা আমি বলবো না দেখি তোমরা পারো কি না খেয়াল করো দেখো এর আগে কিন্তু এরকম আমরা একটা করেছি তাই না বলতে পারবে কি ঠিক ধরেছ এটা হবে কি হাউ দিয়ে শুরু হয়েছে যদি হাউ দিয়ে শুরু হয় কী জানি হয় বললে আরেকবার বলো কোশ্চেন মার্ক ভেরি গুড দেখি আমরা অ্যান্সারটা কী হয় হাউ ফার ইজ ইওর হোম ফ্রম ইওর স্কুল হাউ ফার ইজ ইওর হোম ফ্রম ইওর স্কুল আবার দেখো হাউ ফার ইজ ইওর হোম ফ্রম ইওর স্কুল এখানে কিন্তু একটা প্রশ্ন করেছে তোমাকে তোমার স্কুল কি বাড়ি থেকে একটু দূরে ফার অর্থ দূরে আমরা প্রথমটা দিয়েছি এজ তারপরে সবার শেষে কী দিয়েছি প্রশ্নবোধক চিহ্ন এটা কি তোমরা পারবে পেরেছো তো তাই না এটা কিন্তু আমি বলিনি তোমরা নিজেরাই বলেছ ভেরি গুড আমরা এখন পরবর্তী কোশ্চেন নংয়ে চলে যাব দেখো কোশ্চেন নং হলো এইট এইটের মধ্যে কী দিয়ে শুরু হয়েছে এটাও মনে হয় পারবে তোমরা তাই না এটা আমরা প্রথমে একবার করেছিলাম কি দিয়ে শুরু করেছিলাম হোয়াট দিয়ে শুরু করলে কি হয় সবার শেষে কোন চিহ্ন হবে কোশ্চেন মার্ক ঠিক ধরেছ এখন আমরা করে ফেলি অ্যান্সারটা দেখি তোমাদের সাথে মিলে কি না ঠিক আছে তোমরা তো করে ফেলেছ
হ্যাঁ, তোমাদের সাথে মিলে গেল। দেখো, ওয়ার্ড দিয়ে যেহেতু শুরু হয়েছে, আমাদের সবার শেষে কী চিহ্ন দিয়েছি? কোশ্চেন মার্ক। আচ্ছা, কোশ্চেন মার্কটা দিয়ে ফেলেছি। আর প্রথম তো আমরা জানি শুরুতেই বড় হাতের হয়ে যাবে, সেই রুলস অনুযায়ী আমরা বড় হাতের দিয়ে ফেলেছি। আর সবার শেষে হলো, যেহেতু হোয়াট দিয়ে শুরু হয়েছে, এখানে কি হবে? কোশ্চেন মার্ক। আচ্ছা, হোয়াট ইজ ইউর নেম, এটা কীভাবে বলবো আমরা? হোয়াট ইজ ইউর নেম, তাই না? হোয়াট ইজ ইউর নেম। এবার কোশ্চেন নং এইটে চলে আসি, দেখি এটির মধ্যে কী আছে। ও, নাইন, সরি, আমরা নাইনে চলে এসেছি। এখানে কি লেখা আছে? রামান ওয়েন টু স্কুল, রামান একজনের নাম, তাই না? তাহলে আর আমরা তো জানি যে শুরুটাই আমাদের কি দিতে হবে? ক্যাপিটাল লেটার দিতে হবে। তাহলে আমরা উত্তরটা দেখি, যেহেতু রামান ওয়েন টু স্কুল, এখানে কি কী হবে? কোশ্চেন মার্ক না ফুল স্টপ, কারণ এখানে তো হোয়াট, হাউ, হ্যাভ এগুলো কিছু নেই, তার মানে এখানে হবে ফুল স্টপ। অ্যান্সারটা আমরা দেখি তোমাদের সাথে হয় কি না, তোমরা পেরেছ আমি জানি। হ্যাঁ, ঠিক তোমাদের মতোই হয়েছে, তোমরা এই আটটাকে ক্যাপিটাল লেটার লিখেছ আর সবার শেষে কী দিয়েছ? ফুল স্টপ। ভেরি গুড, তার মানে রামান ওয়েন টু স্কুল, রামান স্কুলে গিয়েছিল। কোশ্চেন নং টেন, কোশ্চেন নং টেনে দেখি কি আছে। এটা আবার মাই দিয়ে শুরু হয়েছে, তাই না? মাই ব্রাদার ইজ ভেরি টল, মাই ব্রাদার ইজ ভেরি টল। আর শুরুতেই জানি কি বলেছিলাম, যদি সেন্টেন্সের শুরুটা কি দিবে, ঠিক ধরেছ, তার মানে ক্যাপিটাল লেটার, এমটা হয়ে যাবে ক্যাপিটাল লেটার। মাই ব্রাদার ইজ ভেরি টল, এখানে কি চিহ্ন দিব? ফুল স্টপ। ভেরি গুড, তার মানে আমরা অ্যান্সারটা তোমাদের সাথে মিলিয়ে ফেলি, যে অ্যান্সারটা ঠিক মতো তোমাদের সাথে মিলে কিনা। ভেরি গুড, দেখো তোমরা কিন্তু ঠিকই লিখেছো যে এমটা বড় হাতের হবে আর সবার শেষে কি হবে? একটা ফুল স্টপ হবে, তাই না? আচ্ছা, এখন আমরা দেখি আর কি আছে এখানে। কোনো নাম দাম কোনো বড় হাতের নেই, তাই না? প্রথমে বড় হাতে দিয়েছি, সবার শেষে ফুল স্টপ দিয়েছি। মাই ব্রাদার ইজ ভেরি টল, আমার ভাই হয় খুব লম্বা, তাই না? তাহলে কেমন লাগলো? খুব কি কঠিন গ্রামার শেখাটা? শুধু দেখে দেখে লিখে ফেলবা, আর কোন জিনিসটা ব্যবহার করবো, যেমন ক্যাপিটাল লেটার, ফুল স্টপ, কোশ্চেন মার্ক কোথায় হবে সেটা শুধু বসিয়ে দিবে। অনেক সহজ না? তাহলে আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকো, আর তোমরা এটা নিজেরা বাসায় চর্চা করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে? তুমি নিজে শিখবে আর অন্যদেরকেও শেখাতে সাহায্য করবা।